নমস্কার বন্ধুরা, বং ক্ল্যানের দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। ঘুমের মধ্যে স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু কখনো কখনো জীবিত মানুষের মৃত্যুর স্বপ্ন বা মৃত মানুষের স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি। এই স্বপ্ন ভয় ও দুশ্চিন্তা বাড়ালেও তা এড়ানো যায় না। স্বপ্নে কোনো প্রিয়জনের মৃত্যু দেখলে তা মনের ওপর গভীর প্রভাব বিস্তার করে। এই ধরনের স্বপ্নেরও কিন্তু অর্থ রয়েছে। সব সময় যে মৃত্যুর স্বপ্ন মানে খারাপ তা কিন্তু নয়, কারণ মৃত্যুর অর্থ পুরনো শেষ ও নতুন কিছুর শুরু। তাই স্বপ্নে মৃত্যু দেখা জীবনের নতুন কিছু শুরুর অর্থ বহনকারীও হতে পারে। কোনো খারাপ অভ্যেস বা খারাপ সময়ের শেষ হওয়া বোঝাতে পারে মৃত্যুর স্বপ্ন। নির্ভর করছে আপনি কার মৃত্যুর স্বপ্ন দেখছেন এবং কিভাবে মৃত্যু দেখছেন। তাই আজ আমি মৃত্যু সম্পর্কিত স্বপ্নের অর্থ আপনাদের বলবো। তো আসুন দেরি না করে শুনে নিই। মৃত ব্যক্তির স্বপ্ন দেখলে বা তাদের গলার আওয়াজ স্পষ্ট শুনতে পেলে বুঝবেন আগামী দিনে খুব কঠিন সময় আসতে চলেছে আপনার। তাই তো বারে বারে স্বপ্নে এসে তারা আপনাকে সাবধান করার চেষ্টা করছেন। স্বপ্নে আসা মৃত ব্যক্তি আপনাকে যা বলতে চাইছে তা কি আপনি বুঝতে পারছেন? স্বপ্নটা যদি খারাপ কিছু নিয়ে না হয়ে থাকে আর মৃত ব্যক্তির বলা কথাগুলি যদি আপনি বুঝতে না পেরে থাকেন, তাহলে জানবেন ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। পৃথিবী ছেড়ে চলে যাওয়া আপনার কাছের মানুষটি কি খুব শান্ত গলায় আপনার নাম ধরে ডাকে? এমনটা হওয়ার অর্থ হলো আপনার সঙ্গে খুব শীঘ্রই কোনো পুরনো বন্ধুর দেখা হতে চলেছে। শ্মশান বা চিতার স্বপ্ন দেখলে জানবেন আপনার সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। তাই যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করবেন। অনেক সময় এমন স্বপ্ন দেখলে নাকি বৈবাহিক জীবনে নানা ঘাত প্রতিঘাত আসতে থাকে, তাই এই সময় ভুলেও কোনো রিস্ক নেবেন না যেন। স্বপ্নে আসা মানুষটি যদি কারো দিকে অথবা কোনো কিছুর দিকে তাকিয়ে থাকে তাহলে সাবধান, কারণ এমন স্বপ্ন দেখার অর্থ হলো আপনার সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে। অনেক সময় বয়স্ক বাবা মারা সন্তানের মৃত্যুর স্বপ্ন দেখেন। যদি তাদের সন্তান কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় বা বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে এই ধরনের স্বপ্ন আসতে পারে। এর অর্থ ওই বাবা মা তাদের সন্তানের হারিয়ে যাওয়া ছেলেবেলা ফিরে পেতে চাইছেন। আপনি কি আপনার জীবিত বাবা মার মৃত্যুর স্বপ্ন দেখেছেন? তাহলে এর অর্থ আপনি তাদের হারানোর ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আর আপনি যদি মৃত বাবা মার মৃত্যুর স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে আপনি আরও একবার তাদের দেখতে চান, তাদের কথা মনে করতে চান। স্বামী বা স্ত্রীর মৃত্যুর স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনসঙ্গীর কাছ থেকে যা চান তা পাচ্ছেন না, সেই অপূর্ণতার জন্যই তার মৃত্যু দৃশ্য আপনার স্বপ্নে আসছে। পরিবারের কোনো সদস্যের মৃত্যুর স্বপ্ন দেখলে বোঝা যায় যে আপনার মধ্যে কোনো বড় পরিবর্তন আসছে। সেই পরিবর্তনই কোনো প্রিয়জনের মৃত্যুর রূপ ধরে স্বপ্নে দেখা দিচ্ছে। এর আরও একটা ব্যাখ্যা হতে পারে যে ওই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক প্রায় শেষ হতে চলেছে। কোনো প্রিয় বন্ধুর মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ আপনাদের বন্ধুত্বে চিড় ধরেছে। বন্ধুত্বের এই ভাঙনের ফলে আপনি খুবই দুঃখিত এবং সেই বন্ধুকে ফিরে পেতে আগ্রহী। তাই সব মৃত্যুর স্বপ্ন অশুভ নয়, তার একটা নির্দিষ্ট অর্থ আছে। সেই অর্থ বুঝে পদক্ষেপ করলে সব কিছুই অনেক সহজ হয়ে যায়। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।